সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়া আর নেই ইন্নারিল্লাহে ওয়াইন ইহে রাজু তার বয়স হয়েছিল আটাত্তর বছর আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আসমা কিব্রিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাসর গুলশানের আজাদ মসজিদে আসমা কিবরিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আর মাগরিবের পর বনানী কবরস্থানে স্বামী শাহ এ এম এস কিবরিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ আর তাদের মেয়ে নাজলি কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক